মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে আর একবার স্বাগত ভিজেকেনভাসে। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর সকাল সকাল এখানে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, ব্রেকফাস্টে নিয়ে এসেছি রুটি আর ঝোলা গুড়। তো আমার দারুণ প্রিয় একটা খাবার, আবার কারণ প্রত্যেকটা বাঙালির প্রিয় খাবার, বাঙালির একটা ঐতিহ্যপূর্ণ খাবার। তো ছাদে প্রচণ্ড রোদ উঠছে, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি আর ঝোলা গুড় খাবো। আর আজকের ভ্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করছি, এখন প্রায় অলমোস্ট 10:30 মতো বাজে। আশা করি আজকের ভ্লগটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে, তো সারাটা দিন আমার সাথে থাকো। কালকে যে গোলাপগুলো নিয়ে এসেছিলাম সেটা সকালবেলা মা ছাদে নিয়ে এসছে। আর গোলাপটা, এই গোলাপটা কি সুন্দর লাগছে, দুটো গোলাপই, এটা একটু বেশি ফুটে গেছে, কিন্তু গোলাপটা তো হাত ফোটাই বেশি ভালো লাগে সবসময়। তো এই গোলাপটা একদম দারুণ, তো পুরো প্লাস্টিকের গোলাপের মতন দেখতে, এত সুন্দর দেখতে। আর ক্যালেন্ডুলা, আর এটা কি জানি গোলাপটা কি বললাম জানি মা, পিটুনিয়া। পিটুনিয়া, হ্যাঁ আমি আনলাম, আমি ভুলে গেছি গাছের নাম। পিটুনিয়া, ক্যালেন্ডুলা সব নিয়ে এসছে, কিন্তু এখানে পার্পেল ক্যালেন্ডুলাগুলো একটুখানি বুঝে গেছে, ওগুলো ফুল ফুটা হয়ে গেছে, এগুলো কমপ্লিট ম্যাচিওর ফুটে গেছে। ও আর এখানে দেখো স্ট্রবেরি, এই যে গাছের ফাঁকে উকি দিচ্ছে এটা স্ট্রবেরি, এটা হয়ে গেছে মানে ম্যাচিও, এটা খাওয়া যাবে, লাল হয়ে গেলে খাওয়া যায়। ও আর এখানে দুটো চেয়ার নিয়ে চলে এসেছি, একটা মা বসে আছে, একটা আমি বসেছিলাম। ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর জল খাবো, জল নিয়ে এসেছি। গাছগুলো তোমার কালকে কেমন লাগলো বললে না তো, ভালো লেগেছে। এই গোলাপি গাছটা খুব ভালো লেগেছে, সব প্রত্যেকটা ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে কোন গাছটা দেখতে, গোলাপটা, গোলাপটা। আরে গোলাপটাই শুধু নিচ্ছিলাম, ওইগুলো মানে দেওয়া কেনা হয়ে গেছে গোলাপটা, তারপর হট করে মনে হলো যে ওইগুলো কিনি, তাই জন্য নেওয়া। আজকে তো টবের লোকটাকে ফোন করেছিলাম, লোকটা তো আসবে, এই একটা ঝামেলা যে তোমার টবের ঝামেলা, না লোকটা আসবে বলেছিল কালকে, তো আজকে বললাম আমি আজকে আর আসবো না, কালকে সেটা দিয়ে যাবো, দেখা যাক কি করে এখন। না না এইগুলো তো সব তলায় বস্তা বস্তা দেওয়া, এগুলো তো ঠিক করে, এগুলো জানতাম না এটার নাম গ্রো ব্যাগস। এখন ছাদ ভর্তি গাছ, শুধু গাছ আর গাছ, সবকটা গাছ যদি একদিন, একদিনে সবকটা ফুল ফোটে না, আরে যা লাগবে না ছাদটা, একদম গাছের পেছনে সত্যি প্রচন্ড লেবার দিতে হয়, তবে গাছটা গিয়ে সুন্দর সুন্দর ফুল তোমাকে দেবে, ফুল হোক ফল হোক দেবে। মানে এক একটা দিন যায়, আমি দেখেছি এরকমও দিন যে পাপা মা সকাল থেকে বিজি শুধু গাছের পেছনে, হয়তো আছে সমস্ত গাছ ট্রিম হবে, ট্রিম হওয়ার পর সার দেওয়া হবে আর কী কী দিতে হয় আমি ঠিক জানি না, আমি এই ব্যাপারটা ঠিক জানি না গাছের ব্যাপারটা, কারণ হচ্ছে পাপা মা এই ব্যাপারটা দেখে নেয়। আর আমার যে শখ মানে আমি কিনে গাছ কিনি দেখে দেখে এটুকুই, দেখতে ভালো লাগে কিনতে ভালো লাগে ব্যাস, ওইটাই কী হয় যত্ন করতে হয়, এই নিয়ে আমি কখনো করি না। যদি ওরা অনেক রিসার্চ করেছে এই নিয়ে, ইউটিউব দেখে বিভিন্ন জায়গায় হেঁটে বিভিন্নভাবে জেনেছে যে কীভাবে কী করতে হয়, তো এত কষ্ট করার পর তবে গাছগুলো সুন্দর সুন্দর ফুল দেয়, আর ফুল দেওয়ার পর তখন দেখতে খুব ভালো লাগে, কিন্তু সত্যি ভীষণ কষ্ট গাছের পেছনে, ভীষণ খাটনি। গাছকে তুমি ভালোবাসলে গাছ তোমাকে ভালোবেসে ফুল দেবে, ব্যাপারটা হচ্ছে এরকম। ওই ফুলটা সার হয়ে যাবে, ফুলটা সার হয়ে যাবে, এটা কেটে দিই, সব কটাই তো কেটে দিলে, আবার হবে, আবার হবে। মা এখন এখানে গাছ ট্রিম করছে, এগুলো কেটে না দিলে কি হবে,
ডাল ছাড়াবে না। এটা কি কাটলে? এটা তো ইয়ে কাটলে, ইন কাটা কাটলে, পুরোনোটা। ও এখান থেকে হবে ডাল। গুড মর্নিং এভরিওয়ান। কালকের পর তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ কালকে সন্ধ্যাবেলা একটু বিজি হয়ে পড়েছিলাম নিজের কাজ নিয়ে, একটু এডিটিং নিয়ে কাজ ছিল, আর একটু মোবাইলটা ডিস্টার্ব করছিল, তো সেটা নিয়ে একটুখানি বিজি ছিলাম, টেন্স ছিলাম। তো আজকে সব ওকে আছে, সব ঠিক আছে, সকাল সকাল ভিডিও আপলোড দিয়ে দিয়েছি, ভিডিও আপলোডও হয়ে গেছে, সকাল সকাল সব কাজ শেষ। আর এখানে হরলিক্স খাওয়া কমপ্লিট, হরলিক্সের ফাঁকা গ্লাস, আর এখানে মা রান্নার জন্য গোছগাছ শুরু করে দিয়েছে সকাল সকাল। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ, তো তাই জন্য আজকে রান্না হচ্ছে পনির। আর কি হচ্ছে? পনির কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা কারি হচ্ছে আজকে। আমার জন্য স্পেশাল হচ্ছে, আমার জন্য স্পেশাল হবে হচ্ছে যেখানে আছে ধনেপাতা বাটা। আমার খুব ভালো লাগে, কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগে তা না, খাই কিন্তু ওই মানে অন্ধভক্ত না। পালং শাক এনেছে, আর পালং শাক এনেছে, এই পালং শাক তো শীতকাল মানেই পালং শাক লেগে থাকে। পালং শাক এনেছে, আর আগের দিন তোমরা দেখেছিলে যে লেবু কিনেছে, দেখো কত বড় বড় আমি মুসম্বি বলছি, কত বড় পাতি লেবু আমি কেনার সময় বলেছিলাম যে পাতি লেবু না মুসম্বি, তো সেটাই মুসম্বি হয়ে গেছে। আর যে ধনেপাতা এনেছে, ধনেপাতা থেকে কিছুটা ধনেপাতা আছে বাটা হবে, আর ব্রোকলি এনেছে এখানে তিনটে, ব্রোকলি এই শিম গুলো হচ্ছে মাছে দিয়ে খায়, আর এই মটরশুটি পনির দিয়ে করবো, মটর পনির, মটর পনির হবে, কাঁচকলা কোফতা কারি হবে, এই যে কাঁচকলা রেখেছে, কাঁচকলা কোফতা কারি, ধনে পাতা বাটা, আর ভাত, এই দিয়ে আজকে লাঞ্চ হবে। চলে এসছে ব্ল্যাক ক্যাট। বাবা টিয়া সত্যি তোকে ব্ল্যাক ক্যাট লাগছে, আমি বললাম যে আজকে পনির রান্না হচ্ছে, পনির খেতে চলে এসছে। আমি ভাবতে পারি টিয়া তুই সত্যি হাসবি। হাই স্কুল জয়েন করেছি তখন এরকম এরকম ঢাকা ছিল, শিম সিদ্ধ, তা আবার শিম সিদ্ধ, ওই মাংস মাংস হলে তা মানা যেত যে রাগ বা কিছু, সবটাই এরকম একটুখানি জাস্ট খুলে এরকম ভাবে দেখতে গেছে, এমন করে হাওয়া খাওয়া করে চেঁচিয়ে উঠেছে, সব কিছু রেখে দিয়েছি। আমি ওই যে একবার সেই শিম সিদ্ধ দেখতে গেছিলো ঢাকনা তুলে, আমি যাই তুলিস না তুলিস না, এই রাখ রাখ কিরকম করে আমি একটু তোর পেছনে রাখতে ভালো লাগে টিয়া। তো তোরা দিয়ে দিয়ে ওর লোভ বাড়িয়ে দিচ্ছিস, ওর এখন আর ছোলা ফোলায় মুখে রোচে না রে, এইসব ছাড়া ঋষি দিয়ে দিয়ে তো মানে ওর মুখে আর কিছু রোচে না এখন, জানিস, ছোলাগুলো দিলে ছোলাগুলো একটা করে মুখে তুলবে, তুলে তুলে ফেলে দেবে নিচে, আর ঋষি ওই কিশমিশ দিয়ে দিয়ে ওর লোভটা ইয়ে হচ্ছে। এক বছরের জন্য এনে কিনেছিস যোগা হবি বলে, আরে এই আমাদের ঘরে খুব ব্রেকফাস্ট নিয়ে খুব ইয়ে চলে, বিভ্রাট যুদ্ধ চলে, তো ওই জন্য বম্বা কাজটা সহজ করার জন্য কিনে নিয়ে এসছে। পনির রান্নাই হয়নি এখনো, পনিরটা এখন কাটাই হয়নি, সবে ইয়ে হচ্ছে কাঁচকলা কোপ্তা কারি। আমি খাবো কখন? তুই যে চলে আসবি তুই তো বলবি। বলছি আজকে স্নান করছিস যা ঠান্ডা পড়েছে তোর, তো আবার শ্যাম্পু করতে হবে আজকে, সত্যি কথা বল, মনে হয় যে আমি স্নান করি না, তাহলে তুই আমার পাশে বসে থাকতে পারতিস না, কারণ তুই জানিস আমার একটা সিক্রেট আছে, সেটা বলা যাবে না। টিয়া ভালোবাস।
না আমার তো অনলাইন, আমার তো বাস নেই। বেশ হয়েছে, আমরা কষ্ট করে পরীক্ষা দিয়েছি আর তোরা দেবি না কেন? ইমা আমরাও তো কষ্ট করে, এ দেখ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আমরা কষ্ট করে পরীক্ষা দিইনি, আমরাও দিয়েছি। উচ্চ মাধ্যমিক একটা মাত্র পরীক্ষা আমার লস গেছে, সেটাও যেটা নিয়ে আমি এখন অনার্স করছি। আই এম ভেরি চালাক। আর তাড়াতাড়ি পনিরটা করবি, আমি খেয়ে যাবো কিন্তু। আমি সিরিয়াসলি বলছি কি, আমি ভাবতে পারি তুই পনির খাওয়া চলে আসবি পনিরের লোভে। সকালে ফোনে বললি ঠিকই যে পনির খাওয়া চলে যাচ্ছি, সিরিয়াসলি বলছি। কে পনির এসছে? কে কে পড়তে আসছে আবার? আমার আমার কাছে পড়তে এসছে। হ্যাঁ এবার তুই পড়াতে বসবি নাকি রে? মিমির জন্য দিচ্ছি, ভিডিওতে দেখানোর জন্য কাজ করছে। না একদমই না, ভিডিওতে দেখানোর জন্য কাজ করে, আমি তো বললাম আমি ছাড়িয়ে দিচ্ছি একটা। তোদের বাড়ি ওই হ্যান্ডসাম ছেলেটাকে নিয়ে আসবি না, ওই ক্যাবেটটাকে? হ্যান্ডসাম ছেলেটা বড্ড বদ, আমি ওকে নিয়ে ঘুরি না। কেন কেন? সবকিছু ধরা পড়ে যাবে, দৌড়া শীঘ্রই বাড়িতে দৌড়া। ওই তোদের ঘরে ট্যাবলেটটা আছে, ট্যাবলেটটা ফোন টোন ঘেটে সব বার করে দেবে। এখন একজন নিয়ে বসেছে কাঁচকলার কোপ্তা কারি, কেমন হয়েছে টিয়া? বাবা বসেছে দেখো, কি হবে চাষি বউ উঠিয়া? কিন্তু না আমার না বাবু হয় না, ব্যাপারটা হচ্ছে যে কেমন হয়েছে খেতে? একটু ঝালঝাল হয়েছে। এরকম বলে ভালো হয়েছে, অসাধারণ, খুব সুন্দর। উনি কি উনি রান্না করতে পছন্দ করে তাই না? বোমাটা ভালোই হয়। তেল দিচ্ছি, তেল দিচ্ছে, তেল দিচ্ছে মা, তোমায় তেল দিচ্ছে। একটু দুধ ঢেলে নিবি এর মধ্যে? হ্যাঁ দুধটা ঢেলে নিবি এর মধ্যে, তারপর এটা কি হবে খেতে? এটা হবে কাঁচকলার কোপ্তা উইথ সাম মিল্ক। বাবা দুধটা এমনি খেতে পারিস তুই? টিয়াদের ফেভারিট মাসে হরিদ্বার যাওয়ার কথা ছিল, হরিদ্বার এখন টিয়ার মাথায় উঠে গেছে। বাবা তোদের বাড়ির বাটিগুলো কি তুই চেটেই মেজে দিস? জিভের মধ্যে সার্ফ নিবি আর যে স্কচ বাইটটা নিবি, না স্কচ বাইট তো জিভি স্কচ বাইট, বাটিগুটা পুরো একদম মানে কিছু নেই এটার ভেতরে। আর আর এটা জিপ লক টান দে বাবা রে, টান দে, খাস না কিছু বাইতে। এই তো আর এটা খাবি? হ্যাঁ আমার হেভি লাগে শুধু শুধু খেতে। একটু ঝোল দেবো না? একটু কড়াইশুঁটি, ইয়ে ধরে কড়াইশুঁটি কাঁচকলার কোপ্তা কারি একটু করে গ্রেভি দেবো? না না মেখে খাবি? এটা এমনি ভালো খেতে লাগে। এটা তোর পক্ষেই সম্ভব, ট্যালেন্ট।
টাটা আবার আসিস। পনিরটা কাটাই হয়নি। হ্যাঁ আইটু বস তাহলে। একটু বসে যা তাহলে খেয়ে যাবি, কাটা হয়েছে। ওটা তো এমনিও করিস না তুই। দেখিস আবার টিউব গুলো পড়তে যাস না, সত্যি। টাটা। স্নান করা হয়ে গেছে, ইনফ্যাক্ট লাঞ্চ করাও হয়ে গেছে। আর আজকে টিয়া সত্যি পনিরটা খেয়ে যেতে পারলো না বলে একটু মনটা খারাপ লাগছে। অ্যাকচুয়ালি ও সত্যি সত্যি বলে আসিনি বলে সকালে আমার বলেছিল যে আমি যাচ্ছি পনির খেতে, বাট এরকম ইয়ার্কি ও রোজই মারে, তো আমি ভাবতে পারিনি সত্যি সত্যি ও আসবে। তো ও আসবে এটা জানলে আমি অবশ্যই মাকে বলতাম যে ফার্স্ট পনিরটাই রান্না করতে। তো যাই হোক, ওকে আরেকদিন অন্য একদিন ডেকে আমাদের ঘরে তো মাঝে মাঝে পনির হয়, নিরামিষ হলে আমাদের ঘরে পনির হয়, তো আরেকদিন ওকে ডেকে পনিরটা খাওয়ানো যাবে। আর ও এসে থাকেও নি বেশিক্ষণ, আধ ঘন্টা মতন ছিল, এসে চলে গেছে। তো তাই জন্য সেইটুকু সময়ের মধ্যে রান্নাটাও কমপ্লিট করা হয়নি। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমাদের ভিডিওতে কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো আজকে এই পর্যন্ত থাকবে, আবার একটা নতুন দিনে নতুন আনন্দ নতুন উত্তেজনা নিয়ে আবার তোমাদের সাথে হাজির হবো। তো তখন তোমার নিজেরা ভীষণ ভালো থাকবে এবং আশেপাশে প্রত্যেকটা ভীষণ ভালো রাখবে। সো বাই, গুড নাইট।